যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো। আমাদের মিথিলা আলু কাটার মতো ইলিশ মাছ কেটে ফেলছে। আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সেজে নিজে রেডি হয়েছি বিশেষ একটা কাজ করার জন্য, গ্রামীণ বধুর কাজ। তো আমাদের গ্রামীণ বউ গ্রামের খাঁটি মানুষ, আজকে একটা গ্রামীণ কাজ করে দেখাবে। গ্রামের মেয়েরা কিন্তু সবই পারে, রাঁধতেও পারে আবার চুলো বাঁধতে পারে। মাছের সরঞ্জাম কোথায়? এক হাতে কেন করছো এতগুলো? এতগুলো না না না, এক হাতে এতগুলো সুন্দর লাগে না। না 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 না, ফুল লাগলো ওর দিকটি। এখন সময় হচ্ছে দুপুর তিনটা, গরম গরম আর রোদ, রোদের তাপ। তো চলুন দেখি নতুন বউ কিভাবে কিভাবে মাছ কাটে, আসুন। তো মিথিলার হাতে রয়েছে দুই দুইটা ইলিশ মাছ, এক একটা মাছের ওজন হচ্ছে 2 কেজি করে। তো এই মাছ আজকে কাটবে আমাদের গ্রামীণ বধু, নববধু। মাছ কি তাজা জেতা নাকি গো মিথিলা? মাছ কি লাফাইতেছে? তো প্রথমেই মাছের আষ্টে ছাড়িয়ে নেওয়া হচ্ছে চামচ দিয়ে। চুরির ঝনঝন শব্দ বাংলার নববধূর। আর এখন সময় হচ্ছে দুপুর তিনটা। তো দেখা যাচ্ছে একটা মাছের আষ্টে ফেলা শেষ, আরেকটা মাছের আষ্টে ফেলা শুরু হয়েছে। ও মিথিলা, আগে কখনো মাছ কাটছো? না, এই প্রথম। বাবের আদরের দুলালি মনোযোগ দিয়ে মাছ কাটছে। মাছটা কিন্তু আষ্টে ফেলা শেষ হয়ে গেছে, এখন উপর দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ইলিশ মাছ কি সুন্দর গ্রান যখন ভাজা হয়, তাই না? আর যখন তেল ওঠে তখন তো এর গ্রানে চারদিক মৌ মৌ করে। কম গুণে কি মাছের নাম রাখা হয়েছে, জাতীয় মাছ?
बॉडी तुले दी तो नतुन बहु जीवनेर प्रथम আজকে ইলিশ মাছ কাটছে 2 কেজি ওজনের বিয়ের আগে কিন্তু আদরের আলালের ঘরের দুলাল বুঝছেন কখনো মাছ কেটে খাইনি সব রেডি পেয়েছে লেখাপড়া করেছে আর খেয়েছে তো আজকে শ্বশুর বাড়িতে এসে জীবনের প্রথম মাছ কাটছে এবার পুরো মাথাটা কেটে ফেলো মাছটা দিছো জানো না ডিম হলে আগে এই সাইড থেকে কাটতে হবে লেজার কাছ থেকে একটু সামনে থেকে মাছখান দিয়ে কেটে ফেল তো আচ্ছা মাছখান দিয়ে কাটো এইখান থেকে কাটো এই দিক থেকে ঘুরাইয়া ঘুরাইয়া হ্যাঁ হ্যাঁ পরিমাণ মতো হ্যাঁ এতটুকু করে বেশ করো মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এক একটা পিস যে করেছে কত ওজন আমাদের মিথিলা আলু কাটার মতো ইলিশ মাছ কেটে ফেলছে এটার ভিতরে ডিম আছে এখন কিভাবে ডিম কি সরাই ফেলবা না না হ্যাঁ ডিম সহ কাটবা ডিম সহ আচ্ছা কাটো সেখানে বুঝুন কেটে ফেললো গোটা একটা ইলিশ মাছ ও লেজ আছে নাকি আবার দেখেন লেজটা কত সুন্দর করে কাটছে আমি লেজ কাটলে কি করে একদম গোড়া থেকে কেটে ফেলি মিথিলা আবার একটু সাইজ করে কাটছে অনেক বুদ্ধিমতী কিন্তু আমাদের মিথিলা যেই কাজটা কখনো না করেছে ওইটা কিন্তু আরো ভালো করে গুছিয়ে করতে পারে দেখতেই পেয়েছেন ইলিশ মাছ কত সুন্দর করে কেটেছে আপনাদেরকে আরেকটা ভুল ধরাই আমি দেখেন দেখেন কি ভুল করছে লেজটা যে রাখছে এত বড় লেজ কেউ রাখে দেখছেন অবস্থা লেজে আরো দুইটা পিস হইব এখান থেকে কাট নেই জীবনে এই তো এখন সুন্দর হয়েছে না লেজটা দেখেন একটা লেজ থেকে দুইটা পিস খুলছে মাশাআল্লাহ